হিরু আলম কে আমি তো চিনি না তাকে আমি আশরাফুল আলম নামে একজন প্রার্থী আছেন স্বতন্ত্র প্রার্থী আমি ওনাকে চিনি যে স্বতন্ত্র প্রার্থী বা অন্যান্য যে প্রার্থীরা আছেন তারা যদি 1 লক্ষ ভোট পায় বা 1 কোটি ভোট পায় শেষ মুহূর্তে বিজয় কিন্তু নৌকারি হবে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ আমি দেখছি না ভোট দেওয়ার জন্য মানুষ উৎফুল্ল হয়ে আছে বৃহত্তম নোয়াখালীর কোনো ভোটার যাতে কেন্দ্রে না যায় কারণ বৃহত্তম নোয়াখালীর প্রায় 70,000 ভোট ঢাকা 17 আসনে আছে এই অন্ততপক্ষে 70,000-এর ভিতরে যদি সুষ্ঠু ভোটের পরিবেশ থাকে প্রায় 50,000-এর অধিক ভোট আমি পাবো আমরা প্রতিদিন প্রচার করছি এবং মানুষের ভালো সাড়া পাচ্ছি কিন্তু মানুষ একটি বিষয় পরিষ্কার করছে যে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখেছেন যে সরকার দলীয় প্রার্থীর অনেক শুভাকাঙ্ক্ষী এবং দলীয় নেতৃবৃন্দ বলছেন যে স্বতন্ত্র প্রার্থী বা অন্যান্য যে প্রার্থীরা আছেন তারা যদি 1 লক্ষ ভোট পায় বা 1 কোটি ভোট পায় শেষ মুহূর্তে বিজয় কিন্তু নৌকারি হবে কাজে আমরা এটা নিয়ে আজকে থেকে খুবই সংকোচ বোধ করছি এবং আমার মনে হয় সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ আমি দেখছি না আশা করি সুষ্ঠু নির্বাচন হবে না হয়তো নির্বাচনের মাঠ থেকে শেষ মুহূর্তে আমাদেরকে নির্বাচনের আগের দিন আমরা থেকে সরে যেতে হচ্ছে কারণ আমরা হয়তো সরে যাব কারণ এই জন্য আমি সরে যাব যে আমি নির্বাচনের পরিবেশ ভালো কোনো পরিবেশ দেখছি না আর নির্বাচন কমিশন প্রশাসনের সার্বিক কোনো সহযোগিতা দেখছি না মনোনয়নপত্র দেওয়ার পর থেকে নির্বাচন কমিশন শুধু একদিন প্রার্থীদেরকে নিয়ে বসছেন তারপরে আর কোনো প্রার্থীদেরকে নিয়ে বসেননি আর সেই সুবাদে আমি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দেখছি না কিন্তু ভোট দেওয়ার জন্য মানুষ উৎফুল্ল হয়ে আছে যদি ভোট সুষ্ঠু ভোট হয় প্রায় আমি বিপুল ভোটে আমি বিজয়ী হব এটি আশাবাদ করি কারণ যেহেতু এখানে বড় কোনো রাজনৈতিক দল প্রার্থী নেই আর দ্বিতীয়ত হচ্ছে যে মানুষ 15টি বছর তার ভোটের অধিকার নাগরিক অধিকার তারা দিতে পারেনি হয়তো যারা ভোট দেয়নি অতীতে যারা ভোট দিতে পারেনি নতুন ভোটারের ভোটটা যাতে আমার পক্ষে পড়ে সেজন্য আমি প্রার্থী হয়েছি প্রথম কথা হচ্ছে যে আমি বৃহত্তম নোয়াখালীর সন্তান বৃহত্তম নোয়াখালীর সন্তান হিসাবে ইতিমধ্যে আমাদের বৃহত্তম নোয়াখালীর অনেকে আমার কাছে অভিযোগ করেছেন যে সরকার দলীয় বা অন্যান্য কিছু কুচক্রি মহল প্রকাশ্যে তাদেরকে হুমকি প্রদান করছে যাতে করে বৃহত্তম নোয়াখালীর কোনো ভোটার যাতে কেন্দ্রে না যায় কারণ বৃহত্তম নোয়াখালীর প্রায় 70,000 ভোট ঢাকা 17 আসনে আছে এই অন্ততপক্ষে 70,000-এর ভিতরে যদি সুষ্ঠু ভোটের পরিবেশ থাকে প্রায় 50,000-এর অধিক ভোট আমি পাবো সেক্ষেত্রে যদি 50,000 ভোট যদি আমি পাই আমার বিজয়টি পরিপূর্ণ নিশ্চিত জেনে তারা প্রকাশ্যে বৃহত্তম নোয়াখালী কুমিল্লার লোকদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে কাজে আমি ভোট থেকে হয়তো আমাকে সরে যেতে হবে কারণ প্রচার প্রচারণা যাই করছি মানুষের যাই সাড়া পাচ্ছি কিন্তু সুষ্ঠু ভোটের কোনো পরিবেশ আমরা দেখছি না আমার দায়িত্ব হচ্ছে যে সংসদে আমি নির্বাচিত হওয়ার পর যারা মধ্যবিত্ত পরিবার আছেন বা যেসব আমি বস্তিবাসী বলবো না তারাও মানুষ আমরাও মানুষ বস্তিবাসী বলে আমি তাদেরকে ছোট করতে চাই না কারণ হয়তো আল্লাহপাক তাদেরকে ওখানে রেখেছেন সেজন্য তারা ওখানে রয়েছেন একদিন আমিও বস্তিতে ছিলাম একদিন আমিও সেরকম মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলাম এখনও আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান কাজে আমার দায়িত্ব থাকবে তাদের যে দুঃখ তাদের যে দুর্দশা তাদের যে কষ্ট ও চিন্তাধারাগুলোকে নিয়ে আমি কাজ করার চেষ্টা করব কি করতে পারবো সেটি আমি বলতে পারবো না তবে সংসদে জাতি এবং বিশ্বকে দেখানোর জন্য আমি আমার গরিবদের জন্য যে বক্তব্য তুলে ধরার তাদের দুঃখ কষ্ট সে বক্তব্যটুকু আমি সংসদে তুলে ধরার চেষ্টা করব প্রতিনিয়ত তুলে ধরবো এলিট পার্সন মানুষদেরকে নিয়ে আমি তুলে ধরার কোনো সম্ভাবনা আমার নেই কারণ তারা তো এসি রুমে আছেই কারণ যারা এসি রুমে নাই যারা যে আপনি বলছেন মধ্যবিত্ত বা যারা রাস্তার পাশে ঘুমায় তাদের জন্য আমাদের সরকারের তরফ থেকে কিছু করা যায় কি না সেটি আমরা পরিপূর্ণ নিশ্চিত করব একটা মানুষও যাতে ফুটপাতে না ঘুমায় সেই পরিকল্পনা আমাদেরকে হাতে নিতে হবে কারণ আমরা এসি রুমে ঘুমাই ভালো খাটে ঘুমাই ভালো রুমে ঘুমাই কিন্তু ওরা রাস্তার পাশে অনেক সময় পড়ে থাকে ওদের চিন্তাধারাকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এটা আমি এটি প্রত্যাশা করি নির্বাচনের মাঠে কাউকে কেউ প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী মনে করাটা উচিত না এই প্রতিহিংসা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে যার জায়গায় প্রতিশ্রুতি দিচ্ছে আমি কোনো প্রতিশ্রুতি দিতে পারবো না আমি এতটুকু বলবো আমি নির্বাচিত হলে প্রথম কাজ থাকবে আমার মাটি ও মানুষের সাথে যারা মধ্যবিত্ত পরিবার তাদেরকে কি করা যায় তাদেরকে নিয়ে কী চিন্তা করা যায় এই কাজটি আমার থাকবে কারণ অর্থ নিয়ে তো আর আমি কবরে যাব না আর আমি যদি তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যদি কোনো কাজ যদি না করে আমি আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে কাজে ওই চিন্তাটাই আমি করে চেষ্টা করব কি করা যায়
আর হিরু আলমকে, হিরু আলমকে আমি তো চিনি না তাকে। আমি আশরাফুল আলম নামে একজন প্রার্থী আছেন, স্বতন্ত্র প্রার্থী, আমি ওনাকে চিনি। আশা করি জনগণ যাকে ব্যালট দিয়ে নির্বাচিত করবেন তাকে আমরা মেনে নেব, এটি আমাদের কাম্য। তারা এখন গুপ্তচরের মতো হামলা করছে, হামলা করে তারা বলছে কি যে এটা হয়তো কুচক্রী মহল সরকারকে বেকায়দা ফলানোর জন্য। আরে ভাই, মানুষের কি আর কোনো খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে মানুষকে বেকায়দা ফলার জন্য সরকার সরকারের পক্ষে কোন জনমতে জরিপ করেন 20% না 5% ভোটও তারা পাবে না সারা দেশে। কেন পাবে না? মানুষের মানুষ একেবারেই একেবারে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, মানুষ কথা বলার সুযোগ নেই। একটু সুযোগ পেলে একজন কলাগার যদি প্রার্থী হয় তাকে ভোট দিবে মানুষ, আর এই যে সরকারকে ভোট দেবে এ চিন্তা কখনো মাথায় আনে না, কারণ এই সরকারের প্রতি মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। যারা সরকারি দলে আছে তারা নিজেরাই অতিষ্ঠ, তারা নিজেরাই সরকারের এই কর্মকাণ্ডে তারা একেবারে হতভম্ব, একেবারে অতিষ্ঠ। কারণ সরকারের বর্তমান যারা পলিটিশিয়ান আছে তারা সবাই হাইব্রিড, মূল যার ধারা রাজনীতিবিদ এখন রাজনীতি করতে পারছে না বিধায় আজকে আমাদের দেশের জনগণ, আমাদের দেশের মধ্যবিত্ত পরিবারগুলো আজকে অবহেলিত, জর্জরিত। কাজে আমি এতটুকু বলতে পারি, আমি নির্বাচিত হই আর না হই কোনো সমস্যা নেই, যেহেতু মানুষের কাছে একবার আসা শিখছি সবসময় আসার চেষ্টা করব। আমার জনতার অধিকার পার্টি পিআরপি মানে জনতার জনতার নিয়ে কাজ করব, কাজে আমি জনতাকে নিয়ে থাকতে চাই। আর নির্বাচন শেষে জনতার অধিকার পার্টি ইনশাল্লাহ আগামী নির্বাচনে 300 আসনে স্বতন্ত্রভাবে প্রার্থী দেবে, কোনো দলীয় প্রতীক না, আমাদের স্বতন্ত্রভাবে প্রার্থী দিব। এই জন্য আমাদের একজন স্বতন্ত্র প্রার্থী কত কষ্ট করে সেই তার প্রার্থীত্ব ফিরে পায় বা যে প্রার্থী হয় সেটা সে জানে। আর দলীয় টিকিট নিয়ে প্রার্থী হওয়া মানে আপনি সাজানো মাঠে 80 খেলা একরকম, আর মাঠ যে সাজায় সে তার কষ্টটা বুঝতে পারে, একজন বাবা বুঝতে পারে তার সন্তানকে কত কষ্ট করে মানুষ করেছে। কারণ আমি এতটুকু আপনাকে বলতে চাই যে এই সরকারের একেবারেই খারাপ অবস্থা, খুবই সন্নিকটে। কাজে যদি সুষ্ঠু ভোট হয় ইনশাল্লাহ বিপুল ভোটে ইনশাল্লাহ বিজয় হব, নির্বাচন সুস্থ হবে না, সুস্থ হওয়ার কোনো। সরকার তার 18 সাল এবং যে বলে 14 সালের যেই রোড ম্যাপ বা তাদের যে মেন্টেস, ওইখান থেকে তারা এখন পর্যন্ত বের হয়ে আসতে পারবে না। চেয়েছিলাম যে 18 সালের এই যে 17 উপনির্বাচনে ঢাকা 17-র উপনির্বাচনে সুষ্ঠু হবে এবং সরকার তার অতীতের ভুলগুলো শুধরিয়ে এই নির্বাচনটা সুষ্ঠু দিয়ে কিছু, কিন্তু না, এখানে আমি অগ্রিম ঘোষণা দিয়েছি সরকার তার প্রার্থীকে যে কোনো প্রকারে বিজয় করবে, তবে জনগণ একটা বিপ্লব ঘটাবে আমার মনে হয়। আপনার আমার সকলের ভালোবাসাকে পুঁজি করে গরিব দুঃখী মানুষের পরম বন্ধু।